নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। আজ আমাদের 76তম এপিসোড, আমরা আবার ক্রীড়াক্ষেত্রে প্রবেশ করেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকছেন যে প্রাক্তন ভারতীয় নক্ষত্র কিংবদন্তি ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য। আমরা মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সরাসরি আলাপচারিতায় থাকব, শুনবো তার ফুটবল জীবনের কিছু কথা যেগুলো আমাদের অবশ্যই স্মৃতির গোচরে আছে। তবু আমরা একবার ফিরে দেখব সেই সব স্মৃতির স্মরণীয়তে। আপনারা যারা বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে চোখ রেখেছেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ও ল্যাপটপে, বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমাদের আজকের দিনে আলাপচারিতায় আছেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্যকে জানাই সৌমিত্র মুখার্জি বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে এবং নেক্সট জন সলিউশনের পক্ষ থেকে সাক্ষ্য সোমনাথ দাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মনোরঞ্জন ভট্টাচার্য আমাদের এই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে প্রথম অংশগ্রহণ করছেন, নিঃসন্দেহে অবশ্যই আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। যে আমরা ক্রীড়াক্ষেত্র থেকে, অভিনয় ক্ষেত্র থেকে, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিচরণ করি, ঠিক ভোটের প্রাক্কালে, প্রাক ভোটের প্রাক্কালে আমরা আজকে আবার ক্রীড়াক্ষেত্রে প্রবেশ করছি। আমরা সরাসরি চলে যাব মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায়। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল আইএসএল এর প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করবে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া, এবং আগামী শনিবার দিন আরেকটি সেমিফাইনালে অংশগ্রহণ করবে এটিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এই দুটি খেলা হবে সেমিফাইনালে প্রথম লিগ। এরপরে 8 তারিখ হবে মুম্বাই সিটি এফসি এফসি গোয়ার রিটার্ন লিগ, এবং 9 তারিখ হবে এটিকে মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড এর রিটার্ন লিগ, দুটি সেমিফাইনালের ভিত্তিতে। আগামী 13 তারিখ এই সপ্তম আইএসএল এ যবনিকাবাদ ঘটবে চূড়ান্ত পর্বের খেলায়। আমরা সরাসরি চলে যাচ্ছি মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায়। বেঙ্গল এক্সপ্রেস পক্ষ থেকে তাকে আরেকবার জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মনাদা, বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমাকে। সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্নের মালা নিয়ে। 1977 সালে ময়দানের ফুটবলে প্রথম আত্মপ্রকাশ করেছিল মনোরঞ্জন ভট্টাচার্য, এবং 77 থেকে 91 এক টানা ইস্ট বেঙ্গল দলের জার্সি বোর্ডে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। আমার প্রথম জানতে ইচ্ছে করছে, এই 77 সালে ইস্ট বেঙ্গলের আত্মপ্রকাশ বা ইস্ট বেঙ্গলের অন্তর্ভুক্তিটা কিভাবে সুযোগটা এসেছিল? ক্লাব যোগাযোগ করেছিল পল্টুদা, তখন ইস্ট বেঙ্গল থেকে ক্লাবের টিম করতেন, এবং পল্টুদা যোগাযোগ করে আমাকে খেলার কথা বললেন এবং সেই পরিপ্রেক্ষিতে সই করা, পল্টুদাই ইনিশিয়েটিভ নিয়ে এটা করিয়েছিলেন। 77 সালে ইস্ট বেঙ্গলের যোগদানের পূর্বে অন্য কোন ক্লাবে তো নিশ্চয়ই প্রতিনিধিত্ব করেছিলেন? তার আগে 1 বছর জর্জে ছিলাম এবং 2 বছর পুলিশ অ্যাথলেটিক ক্লাবে খেলেছি। টোটাল 3 বছর ছোট টিমে খেলেছি, 2 বছর পুলিশ অ্যাথলেটিক ক্লাব, 1 বছর জর্জ টেলিগ্রাফ। মানে পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে জর্জ টেলিগ্রাফ ইস্ট বেঙ্গলে আসা, তাই তো? এরপরে 1991-92 মোহনবাগান, এবং আবার 93 সালে ইস্ট বেঙ্গলে ফিরে যাওয়া, সম্ভবত 93 সালে ফুটবল মাঠকে বিদায় জানিয়েছিলেন। হ্যাঁ, মোটামুটি ঠিক। তাহলে 1977 থেকে 1993 এই টানা 17 বছর একটা ফুটবলারের জীবনে নানা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, এবং একটানা 17 বছর ফুটবল মাঠের সঙ্গে সম্পৃক্ত থাকা এক অনন্য নজির, যে নজিরটি সৃষ্টি করেছেন সেই মনোরঞ্জন ভট্টাচার্য। 80 দশক, 70 দশকের মাঝামাঝি থেকে 80 দশকের হয়ে 90 দশকের প্রারম্ভে পর্যন্ত যিনি ছিলেন রক্ষণের অন্যতম স্তম্ভ। আচ্ছা, এই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটি বড় দলেরই তো প্রতিনিধিত্ব করেছো, এই দুটি বড় দলে প্রতিনিধিত্ব করার তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করবে আমাদের সঙ্গে। মানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের দুটি বড় দলের পরিবেশের কি পার্থক্য পেয়েছো? পরিবেশের পার্থক্য মানে দুটো টিমের এই চিন্তা ভাবনা এক, যে ওরা প্রত্যেকটা ম্যাচই জিততে চায়, এবং সেটা নট অনলি অফিসিয়াল, সেটা শুধু অফিসিয়াল না, এবং ওদের সভ্য বলো বা সমর্থক বলো প্রত্যেকেরই একটা ডিমান্ড বড় ম্যাচ মানে মাঠে নামার আগে এবং চিৎকার চেঁচামেচি করে, যে একটাই ব্যাপার যে ম্যাচ জিতে ফিরতে হবে, এবং সেটা মোটামুটি দুটো টিম মানে ছোট টিমের সঙ্গে যখন খেলায় এটাই ওদের আবদার থাকে, এবং কগলে জিতবে সেটা হচ্ছে বড় কথা, ওদের একটা আবদার থাকে যে কগলে জিতবে, এই টিমের সঙ্গে কগলে জিতবে। সুতরাং সেটা হয়তো সবসময় ঠিকঠাক হয় না, তবুও ওদের একটাই জিনিস ব্যাপার, ছোট ম্যাচ হারলে চলবে না বা ড্র করলে চলবে না, জিতে ফিরতে হবে।
এটা কি একটা বাড়তি স্নায়ুর চাপ পড়তো না বড় দলের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে? প্রথম হয়তো 1-2 বছর পড়তো, ওটা একদম অস্বীকার করব না। এটা আমার ক্ষেত্রে, আমার থেকেও আমি প্রথম দিকে মানে আমরা তো জুনিয়র প্লেয়ার ছিলাম এবং যারা সিনিয়র প্লেয়ার তাদের উপরে একটা বেশি চাপ থাকে, আমরা জুনিয়র প্লেয়ারদের চাপটা একটু কম থাকে। তবুও প্রথম প্রথম একটু হয়তো প্রথম বছর 1 বছর বা 2 বছর একটা চাপ ছিল, আস্তে আস্তে এটা ওভারকাম করে এসেছি এবং এটা ন্যাচারাল যে এটাই এটাই চলবে, যতদিন বড় ক্লাবে খেলবে এইভাবেই চলতে হবে। দর্শকরা অনেক সময় কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে খেলোয়াড়দের উপর, আমরা দেখেছি অনেক ভাষার প্রয়োগ করে যে ভাষাগুলো হয়তো ফুটবল মাঠের সঙ্গে সম্পৃক্ত নয়, কিন্তু খেলোয়াড়দের এই পরিবেশের মধ্যে থেকেই কিন্তু বড় দলের প্রতিনিধিত্ব করতে হয় এবং তোমাকেও সেই পরিবেশের মধ্যে থেকে প্রতিনিধিত্ব করতে হয়েছিল। আচ্ছা, ইস্ট বেঙ্গলের টানা 77 থেকে 91 91 এবং 90 90 91 সালে মার্চ এপ্রিল অব্দি বোধ হয় ইস্টবেঙ্গলে খেলে, তারপরে আবার 91-92 সালে মোহনবাগানে খেলেছিলে। তখন তো সিজনটা জানুয়ারি থেকে 91, সেটাই তো বলছি সিজনটা তখন এইভাবে হতো। এই একটানা ইস্টবেঙ্গলে এত বছর খেলার পর তার মানে দীর্ঘদিন মোহনবাগানের সঙ্গে কিন্তু ডার্বি ম্যাচ খেলেছো, অসংখ্য ডার্বি ম্যাচ খেলেছো এত বছর ধরে। এই ডার্বি ম্যাচের মধ্যে কোনো উল্লেখযোগ্য ডার্বি ম্যাচ কি মনের মণিকোঠায় এখনো স্মরণীয় হয়ে আছে? দুটো পয়েন্ট আমি অ্যাসপেক্টে বলবো, একটা হচ্ছে খুব ভালো খেলেছে ইস্ট বেঙ্গল কিন্তু জিততে পারিনি, এবং তুমি তোমার স্যাটিসফ্যাকশনে খুব ভালো খেলেছিলে বলে তুমি মনে করেছিলে। ব্যাপারটা হচ্ছে এটা তো বড় ম্যাচের আমার স্যাটিসফ্যাকশন বা আমি কি ভালো খেলেছি সেটা তো আমি বিচার করার কেউ না। তবে একটা ব্যাপার হচ্ছে বড় ম্যাচ মানে ডার্বি ম্যাচ জিতলে সবসময় একটা ভালো লাগে, তার কারণ হচ্ছে দর্শকদের তো একটা ম্যাচের দিকেই তাকিয়ে থাকে এবং ক্লাব অফিসিয়ালও একটা ম্যাচের দিকেই তাকিয়ে থাকে এবং আমরা চেষ্টা করি এই ম্যাচটা জেতার, তার কারণ হচ্ছে ওই ম্যাচটার উপর টোটাল লিগটাই ডিপেন্ড করে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা ডার্বি ম্যাচ জেতে তারাই আলটিমেট লিগ চ্যাম্পিয়ন হয়। সুতরাং এটা শুরুতে শুরুতে 1-2 বছর হয়তো একটু স্নায়ুর উপর চাপ পড়তো, তারপরে এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম যে বড় ম্যাচ একটা চাপ থাকবেই, সুতরাং এটাকে ওভারকাম করতে হবে। সব সব ম্যাচ যে ওভারকাম করতে পেরেছি সেটা যেরকম ঠিক না, আবার সব ম্যাচ যে হেরে ফেলেছি সেটা ঠিক না। সুতরাং ডার্বি ম্যাচ সব সময় একটা চাপ থাকে, জেতার চাপটা থাকে, সেটা যত অভিজ্ঞতা বাড়ে তত চাপটা সে কম নিতে সব চাপটা নিয়ে খেলতে পারে। কোন স্মরণীয় ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি? ইসমল মুম্বাই সব ম্যাচই স্মরণীয়, সুতরাং এটা হারলেও স্মরণীয় জিতলেও স্মরণীয়, কারণ সবসময় একটা এই ম্যাচের একটা অন্যরকম একটা উন্মাদনা থাকে, অন্য একরকম আকর্ষণ থাকে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন আমরা অনেক আন্ডার আন্ডার ডগ ছিলাম যে আমাদেরকে মোহনবাগানকে অনেক ফেভারিট বলেছিল, সেই সব ম্যাচ যেরকম জিতে গেছি, আবার অনেক সময় এরকমও হয়েছে যে আমরা ফেভারিট ছিলাম কিন্তু ম্যাচটা হেরে গেছি। সুতরাং ডার্বিতে একদম বুক বাজিয়ে বলা খুব মুশকিল, এটা ডিপেন্ড করে সেদিনকে প্লেয়ারদের মানসিকতা, সেদিনকে প্লেয়ারদের পারফরমেন্স এর উপর। ডার্বি ম্যাচ জিততে গেলে 11টা প্লেয়ারকেই ভালো খেলতে হবে, একটা একজন বা দুজন যদি টপ কালার থাকে তাহলে কিন্তু ডার্বি ম্যাচ বার করা খুব মুশকিল। 93 সাল থেকে ইস্ট বেঙ্গলে আবার প্রত্যাবর্তন মোহনবাগানে এবং 93 সালে মাঠকে সন্ন্যাস জানানো, এরপরে দীর্ঘদিন পর কোচিং এর কোচিং এ আসা বা প্রশিক্ষণের আসা, সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। আমার যেটা জানতে ইচ্ছে করছে, ক্লাব লেভেলে যখন ফুটবল খেলেছিলে 77 থেকে 93 বিভিন্ন প্রশিক্ষকের প্রশিক্ষণে তোমাকে প্রশিক্ষণ নিতে হয়েছিল, কোন কোন প্রশিক্ষককে তুমি প্রশিক্ষক হিসেবে এই ইস্ট বেঙ্গল মোহনবাগানে পেয়েছিলে? আমি শুরু করেছিলাম অমল দত্তকে দিয়ে, অমল দত্ত পর অরুণ ঘোষ এসেছিল, শান্তুদা এসেছিলেন, তারপর প্রদীপ ব্যানার্জি এসেছিল, পরে পরবর্তীকালে নাইমুদ্দিন এসেছিলেন, বা শ্যামদাও কিছুদিন কোচিং করিয়েছেন, বা সুভাষ ভৌমিকে সুভাষ ভৌমিকেও কোচিং করিয়েছেন। এতে বিভিন্ন কোচে, তবে আমার ম্যাক্সিমামটা যার কোচিং এ খেলেছি সে হচ্ছে মেনলি অমল দত্ত এবং প্রদীপ ব্যানার্জি, যাদের কোচিং এ বেশিরভাগটাই খেলেছি, এবং নয়নদার বা সুভাষ ইয়ে নয়ন দাস কিছুদিন, অরুণ ঘোষের সঙ্গে 2 বছর ছিলাম, আর শ্যামদাও ছিল 1 বছর, এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে। তবে বেশিটা এই প্রদীপ ব্যানার্জি আর অমল দত্তের সঙ্গে কোচিং এ। এই বিভিন্ন প্রশিক্ষক, বিশেষ করে কিংবদন্তি প্রশিক্ষক অমল দত্ত, পি কে ব্যানার্জি, নাইমুদ্দিন, যাদের কথা তুমি বললে, এনাদের প্রশিক্ষণের ধারা তো বিভিন্ন। না না, সে তো নিশ্চয়ই এক একজনের কোচিং স্টাইল এক এক রকম থাকবে, সে তো নিশ্চয়ই। সেটা তো এই বিভিন্ন কোচিং এ
একজন খেলোয়াড় যখন নিজেকে সম্পৃক্ত করতে চায় তখন কি তার কোনো অসুবিধার মধ্যে সে পড়ে? এক একটা প্রশিক্ষক এক এক ভাবে খেলোয়াড়কে প্রশিক্ষণ দেন। খুব একটা অসুবিধা হয় না, তার কারণ হচ্ছে বেসটা তো একই থাকে, বেসিকটা একই থাকে, শুধু শুধু হয়তো কখনো কখনো একটু এদিক ওদিক করতে বলে, আদারওয়াইজ ডিফেন্ডাররা তো কেউ আমাদের এখানে তার যেটা মানে যে ফরমেশনে খেলা হয় বা যে সিস্টেমে খেলা হয় সেই সিস্টেমের খুব একটা ফারাক হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে যেখানে খেলে অভ্যস্ত বা যেখানে খেলে তার নাম হয়েছে বা যেখানে খেলে সে এস্টাবলিশ হয়েছে, ইউজুয়ালি রেপুটেড প্লেয়ারদের সেই জায়গা থেকে সরায় না, এবং কিছু কিছু জায়গা হয়তো কিছু বাড়তি দায়িত্ব নিতে হয় যখন আশেপাশে কোনো হয়তো রেগুলার প্লেয়ার খেলছে না তার জায়গায়। হয়তো সাপোজ আমি হয়তো ডিফেন্সে খেলছি, আমার আশেপাশে কোনো টিপ আমার যে রেগুলার খেলছে সে হয়তো নেই অ্যাবসেন্ট বা সে হয়তো ইঞ্জুর, তার জায়গায় যে নতুন ছেলেটা খেলছে তাকে নতুন সে নেমেছে তাকে একটু সাপোর্ট দিতে হয়। এইসব জায়গায় বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের কখনো কখনো একটু বাড়তি দায়িত্ব নিতে হয়। আমি একটা জানতে ইচ্ছে করছে, বাঙালি ছেলেরা ফুটবল খেলে এটা তো খুব স্বাভাবিক, মেজরিটি বাঙালি ছেলেই ফুটবল খেলে, কিন্তু রক্ষণের এই জায়গাটাকে বেছে নেওয়া হলো কেন ফুটবল খেলার ক্ষেত্রে? এর কোনো স্পেসিফিক রিজন নেই, ছোটবেলায় পাড়ায় খেলতাম, খেলতে খেলতে যেখানটার থেকে আমি রেগুলার খেলে যাচ্ছি সেখানটায় আলটিমেট আমি সেটেল করেছি, এটা কোনো স্পেসিফিক রিজন নেই। সিরিয়াসলি বলছি একটু চেহারা ভালো ছিল, একটু মানে টাফ খেলতাম ওইভাবে এস্টাবলিশ, বাট মানে কেউ কারো পরামর্শে বা কারো সাজেশনে কিন্তু আমি ডিফেন্ডার হইনি, ছোটবেলাতে খেলতাম বলে সেটাই সেই ট্র্যাডিশনই সমানে চলে যে এরকম, সেইভাবেই আস্তে আস্তে বড় ক্লাবে সেই 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 পজিশনটা চালিয়ে গেছি। আর এক তিন প্রধান আর আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং থেকে কখনো কি খেলার অফার এসেছিল? এসেছিল অনেকবারই এসেছিল, কিন্তু মোহামেডান স্পোর্টিং এ যোগদান না করার কারণটা কি? আমি ইসরায়েলি ইস্টবেঙ্গল ক্লাবে যখন সই করেছি কোনো 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 ক্লাবের সঙ্গে কথা বলতাম না খুব একটা, এক্সেপশনাল হয়েছে শেষের দিকে মোহনবাগানে 2 বছর গেছিলাম, সেটা একটা স্পেসিফিক রিজনে, আদারওয়াইজ হয়তো আমি সে তখনও যেতাম না। আমি ইসরায়েলি ক্লাব মানে চেঞ্জ করার পক্ষপাতিত্ব ছিলাম না, হয়তো অনেকে চেঞ্জ করে ভালোবাসে, কিন্তু আমি মনে করি একটা ক্লাবে যদি কেউ খেলে সে কিন্তু অনেক ভালোভাবে এবং তার খেলাটা কিন্তু সবসময় একটা ভালো জায়গায় থাকে, তার কারণে ও মানসিক খেলা এই বড় ক্লাবে খেলা মানে একটা মানসিক চাপ থাকে, একই ক্লাবে যখন সে একটা প্লেয়ার দীর্ঘদিন খেলে তখন সে অনেকটা মানসিক চাপ কাটিয়ে খেলতে পারে, তার তার কারণ হচ্ছে তখন দর্শক বা যাদের ক্লাব অফিসিয়ালস বা এমনি যারা মেম্বার তাদের একটা অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার থাকে, গ্রহণযোগ্যতার ব্যাপার থাকে, সেটা যারা দীর্ঘদিন খেলে তারা অটোমেটিক চয়েস হয়ে যায়, সুতরাং তাদের খেলার সুবিধাটা অনেক বেশি, যার জন্য আমি বিশ্বাস করি যে খুব বেশি মানে কোনো স্পেসিফিক বা হেভি রিজন ছাড়া আমার মনে হয় না কারো ক্লাব চেঞ্জ করে খুব মানে চেঞ্জ করে খেলা উচিত। এই পৃথিবীতে তুমি যদি দেখো খুব খুব লিমিটেড প্লেয়ার আছে যারা ইন্টারচেঞ্জ করে, বেশিরভাগ প্লেয়ারই কিন্তু অ্যাটলিস্ট 5-7 বছর তুমি যদি দেখো প্রফেশনাল ফুটবলে দীর্ঘদিন ধরে একই ক্লাবে রেখে যাক যতক্ষণ না পর্যন্ত ক্লাবের সঙ্গে আর কোন রকম ব্রেক হচ্ছে, আদারওয়াইজ কেউ খুব একটা ক্লাব ছাড়া খুব একটা পক্ষপাতিত্ব না, কারণ একটা ক্লাবে খেলতে খেলতে অটোমেটিক একটা একটা সেট আপ তৈরি হয়ে যায় এবং সেখানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 76তম পর্বে সরাসরি আলাপচারিতায় মনোরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আমরা আলাপচারিতা করছি তার ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন কথা নিয়ে। আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাবস্ক্রিপশনের উপর চ্যানেলটির উৎকর্ষতা এবং উত্তরণ নির্ভর করছে, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমাদের এই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের ল্যাপটপে এবং অ্যান্ড্রয়েড ফোনে সরাসরি আমাদের এই 76তম এপিসোডটি লাইভে আসছে নেক্সট জেন সলিউশনের সৌজন্যে। এদের ওয়েবসাইট www.nxtzdnsol.com, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করে থাকে। আমরা আবার সরাসরি আলাপচারিতায় ফিরছি মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বাংলা দলের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করা কত সালে? 1979 থেকে নিরবিচ্ছিন্ন ভাবে বাংলা দলের প্রতিনিধিত্ব করেছিল, কত সাল পর্যন্ত? টানা খেলিনি, মাঝে মাঝে ব্রেক হয়েছে, এশিয়ান গেমস এর সময় 2 বছর খেলতে পারিনি, 1 বছর ইঞ্জুরির জন্য খেলতে মানে এরকম ব্রেক হয়েছে কয়েকবার, মোটামুটি মানে ফিট থাকলে খেলি। শেষ বাংলা দলের প্রতিনিধিত্ব কত সালে করেছো? 88 1988
79 থেকে 88, তার মানে সেক্ষেত্রে 10 বছর, তার মধ্যে হয়তো কখনো কখনো আঘাতজনিত কারণে বা ভারতের অনেক সময় এশিয়ান গেমস এর সময় 2 বছর খেলতে দেয়নি আমাদের, এশিয়ান গেমস এর সময় তখন কিছু প্লেয়ারকে খেলতে দেয়নি, ছাড়েনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আমি ভাস্কর তাদের মধ্যে দুইজন, আমাদেরকে রিলিজ দেয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আমরা 2 বছর খেলতে পারিনি, 1 বছর ইঞ্জুরি হয়েছিল খেলতে পারিনি, এরকম মাঝে মাঝে ব্রেক হয়েছে। 79 থেকে 88 এই দীর্ঘ একটানা 10 বছর ধরে যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, এর মধ্যে তোমাদের এই সময়টাতে কিন্তু কেরালা, পাঞ্জাব, গোয়া, মহারাষ্ট্র যথেষ্ট শক্তিশালী দল ছিল, এর মধ্যে সন্তোষ ট্রফিও একাধিকবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন হয়েছ, সে তো নিশ্চয়ই, এর মধ্যে বাংলা দলের অধিনায়কত্ব করেছো কত সালে? 1984 সাল, 1984 সালে বাংলা দলের অধিনায়কত্ব করেছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, এবং সম্ভবত 1981 সালে ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক ছিলেন। হ্যাঁ 1981 সালে। সুতরাং ক্লাব স্তরে এবং রাজ্য স্তরে মনোরঞ্জন ভট্টাচার্য অধিনায়কত্ব করেছিলেন। আচ্ছা, বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কেরালা, গোয়া, মহারাষ্ট্র বা পাঞ্জাব ছিল তখন কিন্তু অবশ্যই অনেক শক্তিশালী এবং প্রবলতর প্রতিদ্বন্দ্বী, এই সন্তোষ ট্রফি খেলার ক্ষেত্রে কোনো স্মরণীয় ম্যাচ কি তোমার মনে আছে, যেটাতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, বাংলা শেষ পর্যন্ত জয়ের হাসি এসেছিল? হ্যাঁ, প্রথম বছরই পাঞ্জাবের সঙ্গে খেলা হয়েছিল, পাঞ্জাবে তখন খুব ভালো টিম ছিল, পাঞ্জাবে ভালো টিম ছিল বলতে তখন ওদের স্টপার পারমার, তারপর গুরদেব, তারপর মঞ্জিত, হরজিন্দার, নরেন্দ্র গুরুং, এদের খুব রেপুটেড প্লেয়ার ফুটবলার ছিল, এবং সেটা খুব হাড্ডাহাড্ডি হয়েছিল, এবং ম্যাচটা আমরা 1 গোলে জিতেছিলাম, সন্তোষ ট্রফিটা 1979 সেটা কোয়েম্বাটুর হয়েছিল। পাঞ্জাব পাঞ্জাব এক সন্তোষ ট্রফি তো খুব ভালো খেলতো, এটা ঠিক, পাঞ্জাব কেরালা কেরালা হয়তো খুব ভালো খেলতো, কিন্তু পাঞ্জাব কিন্তু ভেরি টাফ টিম ছিল, এবং সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল পাঞ্জাব। গোয়া, গোয়া পরবর্তী সময় হচ্ছে, ওই সময়টা অতটা ছিল না, গোয়া পরবর্তী হইতে 80 দশকে আস্তে 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 82 83 84 এই সব থেকে তখন গোয়া ঢুকছে, তখন তার আগে পর্যন্ত পাঞ্জাবই খুব, পাঞ্জাব বা কেরাল খুব ভালো টিম ছিল। তোমরা পাঞ্জাবকে হারিয়েও সন্তোষ ট্রফি জিতেছো, কেরালাকে হারিয়েও সন্তোষ ট্রফি জিতেছো, গোয়াকে হারিয়েও সন্তোষ ট্রফি জিতেছো, নিঃসন্দেহে তখন একটা মৌরসি পাট্টা ছিল বাংলার, আমরা জানি সন্তোষ ট্রফিতে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই মৌরসি পাট্টা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, এবং সন্তোষ ট্রফিতে কিন্তু বাংলার সাফল্য সেভাবে নেই, এবং এই বছর বাংলার সন্তোষ ট্রফিকে ওপেন ফুটবল করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আই লিগ বা ISL এ কোনো খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে না, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একটা লিখিত নির্দেশাবলী আছে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে কিংবদন্তি ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্যের জন্য আপনারা আমাদের স্ক্রিনে পাঠাতে পারেন, আমরা সেই প্রশ্ন যথাসময়ে মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে পৌঁছে দেবো। আপনারা লাইভে দেখছেন আমাদের 76তম এপিসোড, সরাসরি আলাপচারিতায় আছেন মনোরঞ্জন ভট্টাচার্য। ভারতের প্রতিনিধিত্ব 1978 সালের বোধ হয় সর্বপ্রথম? না, 78 সালে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 78 সালে আমার সেপ্টেম্বর কি আর্লি অক্টোবর আমার হাত ভেঙে গেছিল বরদলি খেলতে গিয়ে, এবং তারপরেই এশিয়ান গেমস এর ছিল সন্তোষ ট্রফি, তারপরে এশিয়ান গেমস, সুতরাং আমি 6 মাস বসা ছিলাম, কারণ ওটা মানে ফ্র্যাকচার হয়ে গেছিল, ফ্র্যাকচার রিকভারি করতে 6 মাস লেগেছিল, সুতরাং সেই বছর এশিয়ান গেমস ছিল, ভারতীয় দল এশিয়ান গেমস খেলতে গেছিল, এবং সন্তোষ ট্রফিও তার পরে পরেই ছিল, আমার আমার কোনোটাই খেলা হয়নি, আলটিমেট আমি আমার হাত ভেঙেছিল সেপ্টেম্বর, আমি হয়তো খেলেছি ডিসেম্বর কি জানুয়ারি হবে, জুলাই না ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম হবে, সুতরাং আমার আমি দুটোর কোনোটাই খেলতে পারিনি 78-এ। তাহলে ভারতের প্রতিনিধিত্ব করা তাহলে কি 79 সাল থেকে শুরু? 79 সালে প্রথম একটা প্রতিনিধিত্ব করি, তখন একটা বিদেশি টিম এসেছিল, মোস্ট প্রবাবলি হাঙ্গেরি টিম এসেছিল কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, সেখানে ফার্স্ট রিপ্রেজেন্ট করে, এবং 80 সাল থেকে প্রি অলিম্পিক খেলতে যাই, ওখান থেকে রেগুলার ভারতীয় দলে প্রতিনিধিত্ব করি। একটানা 1989 সাল পর্যন্ত সম্ভবত তুমি ভারতীয় দলের প্রতিনিধিত্ব, নট 89, আমার যতদূর মনে পড়ে 88, মাঝখানে কিছু বছর ব্রেক, মাঝখানে কিছু বছর ব্রেক ছিল, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাকে ডাকতো না, কারণ আমার সঙ্গে একটা অল ইন্ডিয়া একটা ট্রফিতে এক রেফারির সঙ্গে একটা ইয়ে হয়েছিল, ঝামেলা হয়েছিল, এবং সেখানে
আমাদের কার্ড দেখানো হয়েছিল এবং আমাদের ডিসিপ্লিনে কমিটি ডেকেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবং আমাদের অ্যাপোলজি চাইতে বলেছে, আমরা অ্যাপোলজি চাইনি। আর তারপর থেকে আমাকে অফিসিয়ালি ডাক মানে সাসপেন্ড করতে পারেনি, কিন্তু ডাকতো না, নাহলে আমি টানা 12 বছর সিনিয়র টিমের টানা খেলতাম, প্রচুর ম্যাচও খেলতাম। আমার দুর্ভাগ্য আমাকে ডাকতো না। ভারতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ তো এসেছিল। হ্যাঁ, ভারতীয় দলের অধিনায়কত্ব করেছি, বাংলা দলের অভিনেতৃত্ব করেছি, স্মল টিমের অভিনেতৃত্ব করেছি, সবই করেছি। ভারতীয় দলের এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলে, কোন কোন এশিয়ান গেমসে? একটাই করেছি, তো আমি বললাম না 78 আমি যেতে পারিনি, 86 আমাকে ডাকতো না। আমি আদারওয়াইজ 3টে এশিয়ান গেমসে আমার খেলা হতো, 87 আমার হাত ভেঙে গেল, সুতরাং আমার পক্ষে তো যাওয়া সম্ভব ছিল না। 82 খেললাম, দিল্লিতে হয়েছিল 82 এশিয়ান গেমসটা, এবং আমাদের খুব দুর্ভাগ্য, হয়তো আমরা একটু লাক ফেভার করলে হাতে মেডেল হোল্ডার হতাম, যাই হোক। আর 86 তখন আমায় ডাকতো না, সুতরাং। আর প্রি অলিম্পিক আমি দুটো খেলেছি, প্রি অলিম্পিকও হয়তো 3টে আমার খেলা হতো যদি আমার এই ঘটনাটা না ঘটতো। 86 সালে এই 82 এবং 86 দুটো এশিয়ান গেমস তুমি খেলেছো? 86 খেলতে পারিনি, বললাম না আমাকে তো 84 এর পর থেকে আর ডাকতো না। ও আচ্ছা আচ্ছা, ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য 86 সাল, তার মানে তোমার এশিয়ান গেমস তাহলে খেলা হয়েছে শুধু 82 সালে? এশিয়ান গেমস একটা খেলেছি, প্রি অলিম্পিক দুবার খেলেছি। প্রি অলিম্পিক দুবার খেলেছো। 82 সালে তোমরা কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে 0-1 গোলে সৌদির কাছে হেরেছিলে, এবং অভাবনীয় অভাবনীয় একটা একটা অভাবনীয় একটা ক্রীড়া নৈপুণ্যতার পরিচয় দিয়ে তুলো ভারতীয় টিম। আচ্ছা, এই যে দলটা ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে সৌদির মতো একটা প্রবলতর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল কনসিড করেছিল, এই ভারতীয় দলে বাংলা দলের বাংলা ছেলেদের প্রাধান্য নিঃসন্দেহ ছিল। তোমার কি মনে হয় যে বাংলা ছেলে বাংলা দলের ছেলেদের প্রাধান্যই ভারতীয় দলের তখন আসল রসদ ছিল, ভারতীয় দলের ভালো ফুটবল খেলার পিছনে? অপ্রাধান্যের ব্যাপারটা নেই তখন, বাংলা বাংলা থেকে প্রচুর ছেলে খেলতো, তার একটাই কারণ হচ্ছে বাংলা 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 ছেলেদের কোয়ালিটি ভালো ছিল। বাংলা ছেলেরা এমনি মুখ দেখিয়ে খেলার সুযোগ পেত না, বাংলা ছেলেদের চান্স পাওয়াটা খুব মুশকিল ছিল, যদি না সে আউটস্ট্যান্ডিং ফুটবলার হয়। এবং তখন বাংলা সারা ভারতবর্ষে ফুটবলে ডমিনেট করতো। ইনফ্যাক্ট যদি রোবার্ট টুরান্ট আইএফএ শিলবাজ বা অল ইন্ডিয়া যে টুর্নামেন্ট গুলো হয়, সেই টুর্নামেন্ট গুলো কিন্তু বাংলার টিম গুলি চ্যাম্পিয়ন হতো, সেখানে অন্য টিম হয়তো কদি কখনো ছখনে এক আধবার হয়তো চ্যাম্পিয়ন হতো, আদারওয়াইজ কিন্তু টানা বাংলা আইদার ইস্টবেঙ্গল বা মোহনবাগান বা কখনো কখনো মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং বাংলা প্লেয়ারদের প্রাধান্য সবসময় থাকবে। আমাদের যে 82 এশিয়ান গেমসটা হয়েছিল, সে এশিয়ান গেমসে আমার যতদূর মনে পড়ে বাংলার থেকে ছিল প্রায় 12 থেকে 13 জন আউট অফ 18, তার মধ্যে 10 জনের উপর বাঙালি ছিল। কিছু বাঙালি তখন কিছু মানে ভিন রাজ্যের ছেলে খেলতো, যেমন সাবির আলী খেলেছিল, সাবির আলী তো আমাদের বাংলার ছেলে না। তারপর ফরিদ ছিল স্কোয়াডে, ফরিদ খেলতো না, ফরিদ আমাদের বাংলা ছেলে। আদারওয়াইজ মানে অ্যাটলিস্ট মোর দেন 10 হয়তো বাংলা মানে বাঙালি ছেলে ছিল। পারমার কি তোমাদের সময় স্টপারে খেলতো? পারমার পারমার ছিল, পারমার আমার সঙ্গে রেগুলার খেলতো পারমার। আচ্ছা, বাবলুদার সঙ্গে মানে সুব্রত ভট্টাচার্যের সঙ্গে একই সঙ্গে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছো কোনো ম্যাচে? ভট্টাচার্যের সঙ্গে একটা টুর্নামেন্টে গেছিলাম, সেখানে আমাদের দুজনে একসঙ্গে স্টপার খেলা হয়নি, কারণ একটা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি টুর্নামেন্টে গেছিলাম, সাউথ কোরিয়া সুব্রত ভট্টাচার্যকে নিয়ে গেছিল। সেখানে একটা ম্যাচ সুব্রত ভট্টাচার্যকে সেন্ট্রাল মিডফিল্ডারে খেলিয়েছিল, আর একটা ম্যাচ সুব্রত ভট্টাচার্যকে স্টপার করে আমাকে সেন্ট্রাল মিডফিল্ডার খেলতে বলেছে, আমি বলছি আমি ওখানটা খেলতে পারি না, আমি খেলি দিই। সুব্রত ভট্টাচার্য আর এই পারমানেন্ট স্টপার খেলেছিল। ইনফ্যাক্ট ওই ওই একটা ইন্টারন্যাশনাল ম্যাচই সুব্রত ভট্টাচার্যের সঙ্গে আমি খেলেছিলাম, যেটা সুব্রত ভট্টাচার্য সেন্ট্রাল মিডফিল্ডার খেলিয়েছিল প্রদীপ দা, আমাকে আমি আর পারমার স্টপারে ছিলাম। তারপর ম্যাচটা আমাকে সেন্ট্রাল মিডফিল্ডার খেলতে বলেছিল, আমি খেলিনি। 82 সালের পর 86 সালে আমরা এশিয়ান গেমসে দেখেছিলাম যে খুব হতাশাজনক পারফরমেন্স করেছিল ভারতীয় দল, এখন প্রচুর গোল খেলে দিতে ম্যাচে প্রচুর গোল কনসিড করেছিল, এবং এনারা প্রাক্তন জাতির ভারতীয় ফুটবলার যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেরই একটা কথা যে প্রবল ঠান্ডায় আমরা কাবু হয়ে গেছিলাম, প্রবল ঠান্ডা আমরা নিতে পারিনি, এবং ঠান্ডা ছিল আমাদের এই হতশ্রী ফুটবল পারফরমেন্সের অন্যতম কারণ। তোমার কি মনে হয় যে ঠান্ডা একটা পারফরমেন্সের পক্ষে এফেক্ট করতে পারে, ঠান্ডা একটা মূল কারণ হতে পারে খারাপ ফুটবলের পক্ষে? ওয়েদার তো একটা ফ্যাক্টর থাকেই, একদম ওয়েদার ফ্যাক্টর থাকে না সেটা বলবো না, তবে
আমি জানি না, আমার ঠিক মনে পড়ছে 96 এ সিউলে হয়েছিল জানি সাউথ কোরিয়া, কিন্তু কোন সিউলে সময়টা হয়েছিল, হয়েছিল আমার, কোন সময়টা হয়েছিল আমার মনে, সাউথ কোরিয়া ঠান্ডা প্রবল পড়ে, ঠান্ডা শীতকালে ছিল, ঠান্ডা পড়ে, প্রবল ঠান্ডা। হ্যাঁ শীতকালে সাউথ কোরিয়া ঠান্ডা পড়ে, এবং আমরা একবার ফেস করেছিলাম নর্থ কোরিয়া খেলতে গিয়ে আমরা ফেস করেছিলাম, তবে সেটা অতিরিক্ত ঠান্ডা ছিল না, কারণ আমরা ওটা বোধহয় মোস্ট প্রবলি নভেম্বর মাসে গেছিলাম, অতটা ঠান্ডা ছিল না, কিন্তু একদিন বৃষ্টি হয়েছিল খেলার সময়, তখন আমি মানে আমরা রিয়েলাইজ করেছিলাম যে কিরকম ঠান্ডা পড়ে, এবং শীতকালে হলে একটা ঠান্ডা ফেস করতে হয়, তবে ঠান্ডা জন্য মানে আমি জানি না, অনেকগুলো গোল খেয়েছে সাউথ কোরিয়ার কাছে, বোধহয় ছ গোল খেয়েছিল, আর অনেকগুলো মানে তিনটে ম্যাচ বোধহয় গ্রুপে খেলেছিল, অনেকগুলো গোল কনসিড করেছিল, ঠান্ডাটা কারণ বলছে কি, আমি আমার মনে হয় না ঠান্ডা বা গরম একটা বিশাল ফ্যাক্টর হয়, হতে পারে, এখন এটা তো আমি ছিলাম এই না সেটা এশিয়ান আমি বলতে গেমসেই পারবো তো না ঠিক আছে, চায়নার কাছে 7-0 গোলে হেরেছিল ভারত, 0-7 গোলে, এই এশিয়ান গেমসেই তো 86 সালে চায়নার কাছে। না 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 ও আচ্ছা, 78 এটা অন্য হেরেছিল, এশিয়ান, অন্য এশিয়ান সেভেন্টি গেমস, এইট 78 78 হেরেছিল। আচ্ছা, তো এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছো, ভারতের প্রতিনিধিত্ব করেছো প্রি অলিম্পিকে, প্রি ওয়ার্ল্ড কাপে, তোমাদের সময় প্রি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দল পাঠাতো? ইন্ডিয়াতে তখন এখনকার মতো সব টুর্নামেন্ট রিপ্রেজেন্ট করতো না, আমরা আমাদের আমাদের সময় ওয়ার্ল্ড কাপে কোনদিন কোয়ালিফাইং রাউন্ড খেলেনি, আমি যতদিন ইন্ডিয়া টিমে খেলেছি খেলেনি, নেহরু গোল্ড কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছো তিনবার করেছি, এবং চ্যাম্পিয়ন হয়েছো, চ্যাম্পিয়ন হয়েছো। নেহরু গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি, তখন যারা নেহরু গোল্ড কাপ খেলতে হতো আমাদের সময় সব ওয়ার্ল্ড কাপার থাকতো, আমাদের সময় প্রথমবার চ্যাম্পিয়ন হলো উরুগুয়ে, উরুগুয়ে ছখানা ওয়ার্ল্ড কাপার ছিল ইডেন 82 তে গার্ডেন্স হয়েছিল, ঠিক কথা। ইডেন গার্ডেন্স, 84-এ চ্যাম্পিয়ন হলো পোল্যান্ড, 84-এ 5টা না 6টা ওয়ার্ল্ড কাপার ছিল, তখন ওই ধরনের টিম আসতো, এখন এই নেহরু গোল্ড কাপ আমি লাস্ট কয়েক বছর ধরে দেখছি রেয়ার, খুব ভালো টিম আসেই না খুব একটা, হ্যাঁ, আমাদের সময় অ্যাভারেজ এক একটা টিমের, আমরা আমাদের যখন দুটো এশিয়ান নেহরু গোল্ড কাপ হয়েছিল 82 আর 84, প্রচুর ইন্ডিয়ান প্লেয়ার এসেছিল, এই ওয়ার্ল্ড কাপার এসেছিল, 84 বিরাট আর্জেন্টিনার টিম নিয়ে এসেছিল 84-এ এখানে নেহরু গোল্ড কাপ খেলতে, যেখানে পরবর্তীকালে এই টিম থেকে একটা নেক্সট প্রবাবল একটা স্কোয়াড নিয়ে এসেছিল, সেখান থেকে কিছু প্লেয়ার ওয়ার্ল্ড কাপের জন্য সিলেকশন করবে বলে ওদের ফার্স্ট টিমের প্লেয়ার গুলো রেখে নেক্সট প্রবাবল টিমটা নিয়ে এসেছিল, এবং সেখানে বুরুচাকা ছিল, বুরুচাকা ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করেছে, সেই বুরুচাকাই এখানে খেলে গেছে, পম্পেদো বলে গোলকিপারটা এখানে খেলেছে, গারেকা বলে একটা স্ট্রাইকার ছিল, ওর দুর্ভাগ্য যে এখান থেকে খেলে গিয়ে ওর ওখানে ইঞ্জুরি হয়েছে, যে ইয়ের এখন যে পেরুর কোচ, যে পেরুর কোচ এখন পেরুর যে কোচ, সে গারেকা এখানে খেলে গেছে, এবং সে তখন একদম 100% শিওর ছিল ওয়ার্ল্ড কাপ খেলতে, আনফর্চুনেট তারপরে একটা ইঞ্জুরি হয়েছিল খেলতে পারিনি, এরকম প্রভাবের প্রচুর প্লেয়ার নিয়ে এসেছিল, এবং আমাদের ম্যাচটা খুব আমাদের দুর্ভাগ্য, আমরা ম্যাচটা 89 মিনিটে গোল খেয়েছিলাম, ম্যাচটা 1 গোলেই হেরেছিলাম আমরা, আচ্ছা, গুডউইল ট্যুর তো ইন্ডিয়ার অনেকগুলো দেশে করেছিলে, গুডউইল ট্যুর যেটা তখনকার দিনে হতো বা এখনো হয়। আমি তখন বললাম না এআইএফএফ এর অত পয়সা ছিল না, যার জন্য এআইএফএফ করে আমাদের যদি এশিয়ান গেমস এর আগে আমরা আরেকটু বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারতাম, আমার মনে হয় যে কনফার্ম আমরা একটা মেডেল পেতাম, আমাদের একটা দুটো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে তো সেইভাবে হয় না, আর প্রিপারেশন নিতে গেলে সবসময় একটু আপার লেভেলের টিম গুলোর সঙ্গে খেলে কনফিডেন্স বাড়ে, স্ট্যান্ডার্ড বাড়ে, হারাতে পারলে সেটা সেটাই পরবর্তীকালে অনেক কাজে ভুলগুলো ভুল ত্রুটি গুলো মানে শোধরানো যায়, কিন্তু আমাদের সময় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেরকম পয়সা ছিল না, এখন যেরকম বছরে বছরে একটা প্রচুর রোজগার আছে যেটা IMGR না রিলায়েন্স দেয়, আমাদের সময় আমাদের সময় ইভেন আমি বলছি আমাদের সময় খেলার বুটও দিত না, আমরা যে কে বুটটা পরে আমরা মাঠে ফুটবল খেলি, আমাদের সময় জার্সি প্যান্ট আর মোজা ছাড়া কিছু দিত না, সুতরাং আমাদের বলছি এশিয়ান গেমস টা আমরা হয়তো 1.5 বছর বা 1 বছর আগে থেকে আমরা শুরু করেছি প্রস্তুতি, সেই প্রস্তুতিটা যদি আরো ভালোভাবে করা যেত, আরো বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা যদি খেলতে খেলার সুযোগ পেতাম, আমি 100% কনফার্ম আমরা সেই বছর এশিয়ান গেমস এ একটা মেডেল ঠিক পেতাম, অবশ্যই, কারণ যথেষ্টই শক্তিশালী দল ছিল এবং কৃতি ফুটবলারদের দিয়ে ভারতীয় দল গঠিত হয়েছিল এবং অধিকাংশই ছিল বঙ্গ সন্তান, এটা অবশ্যই গৌরবের। সেই জায়গাটা কিন্তু অনেকটা এখন ফিকে হয়ে গেছে মনাদা। এবং মনাদার কাছে যে প্রশ্নটা জানতে চাইছি, যে এশিয়ান গেমসে ভারতীয় দল সাম্প্রতিককালে কখনো কখনো দল পাঠেও না বা পাঠালো হতাশাজনক ফল করে, দীর্ঘদিন ধরে বিদেশি কোচ ভারতীয় দলের প্রশিক্ষণে আছেন এবং এক্ষেত্রে
সেই বিদেশি কোচ ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে গিয়ে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, দীর্ঘদিন তারা রেসিডেন্সিয়াল ভাবে তারা থেকে সেখানে ভারতীয় দল প্রতিনিধিত্ব প্র্যাকটিস করে, অনুশীলন করে। যে ট্রেন্ডটা এখন ক্লাব ফুটবলও এসেছে, আমরা ইস্টবেঙ্গল ক্লাবকেও দেখেছি বাইরে গিয়ে বিদেশের মাটিতে গিয়ে প্রশিক্ষণ নিতে। আমার এখানে প্রশ্নটা সরাসরি তোমার কাছে আসছে, বিদেশি কোচ ক্রিস্টিয়ান কনস্ট্যান্ট থেকে শুরু করে ইগোর স্টিমাচ পর্যন্ত যদি আমি ধরি, এর মধ্যে অসংখ্য ভারতীয় দলের বিদেশি কোচ প্রশিক্ষণ দিয়ে গেছেন, ফুটবলের উন্নতি সামগ্রিকভাবে কেন হচ্ছে না? এটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল হয়। তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে কেন উন্নতি হচ্ছে না, তা ফুটবল প্রথম কথা হচ্ছে ফুটবলের উন্নতি করতে গেলে এখন যারা বিদেশি কোচ আসে খুব ভালো কথা, বিদেশি কোচ আসে, প্লেয়ার গুলো তো আর বিদেশি না, প্লেয়ার গুলো তো দেশি এবং তারা অলরেডি খেলা শুরু করে দিয়েছে। আমাদের দেশের যদি ফুটবল স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করতে, আমি যেটা মনে করি খুব শর্টকাটে যদি বলতে হয়, গ্রাসরুট লেভেলটাকে ধরতে হবে, এবং গ্রাসরুট লেভেলটাকে ধরলে এখন যে ছেলেটা বয়স 22-23-24-25 হয়ে গেছে, তার কিন্তু টেকনিকটা মোটামুটি বা যেটা ফুটবলে যে পরিভাষায় বলে যেটা স্কিল, স্কিলটা একটা একটা জায়গায় দাঁড়িয়ে করে ওর ওর কিন্তু বিশাল চেঞ্জ করা যায় না। একটা 24-25 বছরের ছেলের বিশাল কিছু চেঞ্জ করা যায় না। আমি যদি গ্রাসরুট লেভেল থেকে আন্ডার 10 থেকে যদি এখন ধরি, হয়তো এটা পরবর্তীকালে এদেরকে প্রপারলি যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে যদি বড় করা, তারা ভবিষ্যতে হয়তো ভালো হতে পারে। কিন্তু এখন বিদেশি, আমি তো কনস্ট্যান্টেন্ট বা এইসব এদের কথা আমি ছেড়ে দিলাম। এখন যদি যে লাস্ট যে ওয়ার্ল্ড কাপে ফার্স্ট দেশাইলে যদি আসে তাহলেও কিছু করে, দেশাই যদি আসে তাও কিছু করতে পারবে না। কোচ এসে যদি টিমকে চ্যাম্পিয়ন করতে পারে তাহলে তো অনেক দেশ, তাহলে তো মিডিল ইস্টের ক্লাবগুলো, মিডিল ইস্টের যে দেশগুলো সেটা তো প্রচুর পয়সা, মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে সব একটা 1 নম্বর কোচ নিয়ে আসতে পারে, সেটা সেটা কোনো কথা না। কথা হচ্ছে অনেক কিছু পরিবর্তন করতে, একটা এখন যেখানে হচ্ছে একটা ISL করলো, ভাবলো যে দেশে ফুটবল দারুণ হতে হয়েছে, একদম বাজে কথা। দেশে আলটিমেট দেখা যাবে যে ISL এ এখন বিদেশি প্লেয়ার খেলা বলে হয়তো দেশের ছেলেদের কিছু কিছু মানে জিনিস ভালো লাগছে, যখন বিদেশি প্লেয়াররা খেলবে না তখন দেশের প্লেয়ারদের দিকে বোঝা যাবে যে তার কতটুকু ইম্প্রুভ করেছে। তবে আমি এখনো পর্যন্ত দারুণ কিছু ইম্প্রুভ আমি দেখতে পাইনি, যখন ইন্ডিয়া টিম বা বিদেশে খেলে বা বিদেশি টিম গুলোর সঙ্গে, আমি দারুণ কিছু আমরা যখন করি তার এর থেকে ভালো পারফর্ম করেছি আমরা বিদেশি টিম গুলো। আমি এখন ইন্ডিয়া টিম কিন্তু মানে এশিয়ার কিন্তু প্রথম সারির টিমের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পায় না, এখন যদি ফ্রেন্ডলি খেলে। তার কারণ হচ্ছে ইন্ডিয়াকে এখন ওই র্যাঙ্ক অনুযায়ী তো খেলা হয়, ইন্ডিয়া সেই র্যাঙ্কে এখন নেই। আমরা যেমন চায়না, কোরিয়া বা ইরান বা ইরাক বা সৌদি, এরা আমরা এদের সঙ্গে আমরা যেগুলো টুর্নামেন্টে বা আমরা খেলেছি, কিন্তু এখন ইন্ডিয়া টিম এদের সঙ্গে খেলার সুযোগ খুব কম পায়। তার মানে তোমার কথা থেকে নির্যাস হলো যে ভারতীয় ফুটবলারদের যদি মান ভালো না হয় বা তাদের মানকে যদি উন্নত না করা যায়, বিদেশি কোচনে কিন্তু সফলতা কখনোই পাওয়া যাবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক ভাবে ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। এবং কিছুদিনের একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প হচ্ছে, তারপরে একটা গুডউইল ট্যুরে যাচ্ছে, তারপরে একটা এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় যাচ্ছে, এবং দেখো অদ্ভুত ভাবে ওমানের সঙ্গে ড্র করছে, আবার বাংলাদেশের মতো একটা দুর্বল দলের বিরুদ্ধে ড্র করছে। কোনো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার ভীষণ অভাব। সুনীল ছেত্রী রিটায়ার করে গেল, তোমাদের জেনারেশনটা রিটায়ার করে গেল, তোমাদের পরের জেনারেশনটা রিটায়ার করে গেল, সুনীল ছেত্রীদের জেনারেশনটা রিটায়ার করে গেল, এরপরে যে জেনারেশন আসছে আমরা যতটা দেখছি মাঠে বা ধারা বিবরণী দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি, সেই জেনারেশনটা কিন্তু এখনো সেই আলো দেখাতে পারেনি যারা পরবর্তী করতে ভারতের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না সুনীল ছেত্রীর কোনো সাবস্টিটিউট হয়েছে, না রক্ষণের কোনো সাবস্টিটিউট হয়েছে, না মাঝমাঠে কোনো সাবস্টিটিউট হয়েছে। দু একটা বঙ্গসন্তান গোলকিপার সেখানে খেলতো, কিন্তু গুরপ্রীত সিং সেখানে এখন ভারতবর্ষের 1 নম্বর গোলরক্ষক। তো এইটা থেকে আমরা এই নির্যাস তোমার কথা থেকে বেরিয়ে এলো যে ভারতীয় দলের ফুটবলের মানকে ভালো করতে হবে, তবেই বিদেশি কোচ এসে কিছু ভালো ফল দিতে পারবে, তাই তো? দেশের বিদেশি প্লেয়ার পাশে গিয়ে খেলে যদি আমরা ভালো খেলি তার সেটা কোনো ইয়ে নেই, লাভ নেই। আমার কথা হচ্ছে আমাদের সবাই ইন্ডিয়ান সব প্লেয়ার একসঙ্গে খেলে আমরা কি খেলছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে আমি সাপোজ আমি একটা কথা বলছি, আমার পাশে আমি বিকেন বাউট, আমি যদি বিকেন বাউটের পাশে খেলি আমার অনেক অনেক ভুল ত্রুটি বিকেন বাউট ইয়ে করে দেবে, সেরকমই বলছি। তবে এটা ঠিক যে
আজকে এই যে আইএসএল টা বলছে, আইএসএল খেলে কথাবার্তা যে আমি শুনছি, এরা অনেক পণ্ডিত আছে এখন ভারতবর্ষে ফুটবলে, অনেক পণ্ডিত আছে, এরা অনেক কথা বলে যে আইএসএল খেলে ভারতবর্ষকে 5 বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ করার ডিমের মাথা হবে। তার কারণ আমি বলছি, একটা স্টপার থাক ভালো বেরোবে না, একটা স্ট্রাইকার ভালো বেরোবে না। তার একটাই কারণ হচ্ছে, এখন আইএসএল এ যে টিম গুলো খেলে ওরা দুটো স্টপার বিদেশি, দুটো স্ট্রাইকার বিদেশি, তাহলে ভারতীয় ঠিক কথা, স্ট্রাইকারের সুযোগ পাবে কোথায়? ভারতীয় স্ট্রাইকার যদি সুযোগ না পায়, তাহলে কি করে তারা তাদের কনফিডেন্স টা বাড়বে বা ওদের লেভেলটা বাড়াবে? সুতরাং আর এরপর কি হবে আইএসএল এর জন্য? এরপর ভালো ইন্ডিয়ান স্টপারও বেরোবে না, সুনীল ছেত্রীর পর ভালো মাথা কুটে একটা ভালো স্ট্রাইকার পাবে না। সুনীল ছেত্রী আইএসএল টা হওয়ার আগে থেকেই তৈরি হয়ে গেছে, বা সন্দেশ জিঙ্গাল বা এরকম আরো একদম একটা একজন দুজন হয়তো আগে থেকেই খেলছে, এর পরে ইন্ডিয়ান কোন স্ট্রাইকার আর স্টপার পাওয়া খুব মুশকিল আছে। ভালো মানে সামগ্রিকভাবে আমরা দেখছি যে আইএসএল এর ক্ষেত্রে ভারতের ফুটবল মানের উন্নতি করার জন্যই আইএসএল কে ইন্ট্রোডিউস করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবং দেখতে দেখতে 7টা এপিসোড হয়ে গেল। এই প্রসঙ্গে আমরা আসছি আইএসএল এর প্রসঙ্গে, তার আগে আমি আর একটা, আর বেশিক্ষণ না, বেশিক্ষণ না, দিস ইজ অলরেডি 9:30, ভেরি ক্লোজ টু 9:30। ওকে, আমি জাস্ট কোচিং এর ব্যাপারে দুটো প্রশ্ন করতে চাইছি যে ইস্ট বেঙ্গলে 1996 থেকে 98, 2000 থেকে 2001 এবং 2007 থেকে 2008 ইস্ট বেঙ্গলে প্রশিক্ষণ, তারপরে টালিগঞ্জ অগ্রগামীতে কিছুদিনের জন্য প্রশিক্ষণ, এবং 2000-2001 সালে ইস্ট বেঙ্গল প্রথম ন্যাশনাল ফুটবল লিগ জয় করেছিল তোমার প্রশিক্ষণে। এবং অবশ্যই এটা টিম গেম, একটা কোচের জন্য একটা দল চ্যাম্পিয়ন হয়েছে কথা বলা যাবে না। এবং 2007-08 মৌসুমে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল যখন রেলিগেশনে চলে গেছিল কোনো কারণে, সেই দলকে কিন্তু তুমি অল্প দিনের প্রশিক্ষণে ষষ্ঠ স্থানে এনে দিয়েছিলে। তো এই যে প্রশিক্ষণের ক্ষেত্রটা তুমি কিভাবে এনজয় করো একজন খেলোয়াড়ের থেকে? কি প্রশিক্ষণ জীবনটাকে তোমার বেশি মনে হয় যে অনেক বেশি এনজয় করা যায়? প্রশিক্ষণ জীবনটা আমি একদমই এনজয় করি না, কারণ প্রশিক্ষক একজন প্রশিক্ষক তার কিছু করার থাকে না, আমি এনজয় করি না। কারণ আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে হেল্পলেস লাগে খুব, যার জন্য আমি আমি খুব একটা পরের দিকটা আমি কোচিং এর ব্যাপারে খুব একটা উৎসাহ ছিলাম না। এবং আমার প্লেয়ার হিসেবে যতটা আমার ইন্টারেস্ট নিয়ে আমি প্র্যাকটিস করতাম বা যতটা ইন্টারেস্ট নিয়ে আমি নিজেকে মাঠে ইয়ে করতাম, অনুশীলনের মধ্যে মগ্ন রাখতাম, আমি কোচ হিসেবে সেটা আমি প্রথম হয়তো যখন প্রথম আসে হয়তো 2-3 বছর খুব একটু লেগেছিল, এনজয় করতাম, আদারওয়াইজ পরের দিকে আমার একটু এক মানে ভালো লাগতো না। তার কারণ হচ্ছে আমি হেল্পলেস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হেল্পলেস। আমি যখন টিম সাকসেস পাবে তখন প্লেয়ারদের কৃতিত্ব, আর যখন টিম বাজে খেলবে তখন কোচের দায়ী। সুতরাং ইটস এ থ্যাঙ্কলেস জব, সুতরাং এর মধ্যে কোনো ইয়ে নেই। অনেকে ভালোবাসে, যারা যারা ভালোবাসে ভালোবাসে। অ্যাকচুয়ালি আমি তো কর্মকর্তাদের মানে নিঃসঙ্গে ঝগড়া করতে পারবো না, বা কোনো প্লেয়ারকে বলতে পারবো না আমি ছোট করতে পারি না, যার জন্য আমি সরে গেছিলাম, স্মুথলি সরে গেছিলাম, আমি খুব একটা এনজয় করতাম না। এবারে ইস্ট বেঙ্গলের এই আইএসএল এ হতাশাজনক পারফরমেন্স এর কারণ কি অল্প সময়ের মধ্যে দল নির্বাচন, না বিদেশি নির্বাচনে বা স্বদেশি নির্বাচনের ক্ষেত্রে সামগ্রিক ভুল? এটা অনেকগুলো রিজন আছে, ওটা নিয়ে আর এখন আলোচনা করে লাভ নেই, কারণ এটা হতের জন্য পারফরমেন্স হবে। আমার আমার কিছু লেখা বেরিয়েছিল, আমি বলেছিলাম যে কারণ কিছু করতে পারবে না, এর একটা বা দুটো কারণে, অনেকগুলো কারণ আছে, সুতরাং ওটা নিয়ে আর এত শর্ট টার্মে এত আলোচনা করা যায় না, কারণ এটা কোচ আরো ভালো বলতে পারবে। আমাদের নিয়মিত দর্শক বিপ্লব ঘোষ লিখেছে যে ইস্ট বেঙ্গলের এই দশা কেন, কি হলো ইস্ট বেঙ্গল ক্লাবের? এটা স্বাভাবিক, তার উত্তরটা আপনি পেয়ে গেছেন বিপ্লব বাবু। আপনি মনোরঞ্জন ভট্টাচার্য আপনাদের জানিয়েছেন যে তার লেখার মাধ্যমে তিনি এই ব্যাপারটাকে আলোকপাত করেছেন। এবছরের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে কোন দলকে তোমার মনে হয় এবং কেন? ভেরি ক্লোজ মুম্বাই আর মোহনবাগান, এটিকে ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, ভেরি ডিফিকাল্ট। কোনদিন যেমন লাস্ট ম্যাচটা লিগের দুটো ম্যাচে মুম্বাই জিতেছে, একটা 1-0 একটা 2-0, কিন্তু মোহনবাগান অনেক ম্যাচে জিতেছে, মুম্বাই অনেক ম্যাচে আটকেও গেছে। সুতরাং ইটস ভেরি ক্লোজ টিম, দুটো টিমই, এবং ওই দিনের উপর ডিপেন্ড করবে। এটা মানে বলা খুব মুশকিল যে আজকে গোয়া জিত এই মুম্বাই জিতবে বা ইয়ে জিতবে, মোহনবাগান জিতবে, তাও আবার বুঝি সেই ফাইনাল কিন্তু খুব ইজি না। আজকে আজকে ইয়েকে মুম্বাইকে কিন্তু গ্রুপ লিগে দুবারই নর্থ ইস্ট কিন্তু দুবারই হারিয়েছে, ওরা গ্রুপ লিগে গ্রুপের খেলে রাউন্ড রবিন খেলে দুবারই হারিয়েছে, আবার মোহনবাগানকেও মানে কোনো না কোনো টিম হারিয়েছে। সুতরাং যে 4টে টিম খেলছে ডিপেন্ড করছে সেদিকে পারফরমেন্স এর উপর। হ্যাঁ, তবে একটা সুবিধা হচ্ছে একদিন খারাপ খেলে পরের দিন রিকভারি করার একটা টাইম পাচ্ছে, ডাবল লেগ বলে এটা একটা অ্যাডভান্টেজ হয়তো হতে পারে ভালো টিমের ক্ষেত্রে। তবে নিঃসন্দেহে
ফেভারিট ফাইনাল ফাইনাল খেলার জন্য যারা আমার মনে হয় মুম্বাই একটা। আচ্ছা, এটিকে মোহনবাগানের খেলায় অনেকে রক্ষণাত্মক ভঙ্গিতে বলছেন যে খেলার জন্য এটিকে মোহনবাগান মাঝে মাঝে কিন্তু ডুবছে, এটা অনেক প্রাক্তন ফুটবলাররা মন্তব্য করছেন, তুমি কি এর সাথে একমত? এইভাবে কেউ বিশ্লেষণ করে না, প্রত্যেককে কোচের একটা নিজস্ব একটা টেকনিক থাকে, প্রত্যেকের নিজস্ব স্টাইল থাকে, কে কিভাবে খেলবে সেটা তার উপর ডিপেন্ড করে, তাতে ক্ষতিটা কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। আজকে এটিকে যদি ওইভাবে যদি যেতে বা ওইভাবে যদি সেমিফাইনালে যায় তো ক্ষতিটা কি আছে? সেই ফাইনাল তো মানে দারুণ ইয়ে না, যদি না যেত তাহলে সমালোচনা করতে পারতো। আমি যদি ওইভাবে খেলে যদি আমি কোন চ্যাম্পিয়ন হইতাম আমার ক্ষতিটা কি আছে? এটা নিয়ে সমালোচনা করা উচিত না। একটা কোচের এক এক রকম ইয়ে থাকে। ব্রাজিল তো একটা সময় তো মানে দারুণ অ্যাটাকিং খেলে তো ফার্স্ট ইয়েতে কোয়ার্টার ফাইনাল প্রি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল হেরে যাচ্ছে, তাতে কি ব্রাজিলের লোক কি খুব আনন্দ করছে? আবার দুঙ্গা এসে একবার মানে এই ডিফেন্সিভ ওরিয়েন্টেড ফুটবল খেলে চ্যাম্পিয়ন করেছিল ব্রাজিলকে। তাহলে সুতরাং আমার কথা হচ্ছে রেজাল্ট হচ্ছে শেষ কথা, সুতরাং কিভাবে খেললো একটা টিম বা কোচ কিভাবে খেলো সেটা বড় কথা না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন লাইভে মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার। বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। মনদা, আগামী দিনও তোমাকে একইভাবে আমাদের এই বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে পাবো এই আশা রাখি। তোমার স্পোর্টস কেরিয়ার বা খেলার কেরিয়ার নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করলাম, অনেক অজানা তথ্য আমরা বা আমাদের দর্শকরা জানতে পারলো। আজকে ছিল আমাদের 76তম এপিসোড বেঙ্গল এক্সপ্রেসের ক্লোজ আপে। আগামী রবিবার আমরা আবার প্রবেশ করব রাজনৈতিক ক্ষেত্রে, রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেসে। পরিবর্তনে পরিবর্তন না পরিবর্তনে প্রত্যাবর্তনে অংশগ্রহণ করবেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, তার সঙ্গে অংশগ্রহণ করবেন আমাদের কংগ্রেসের মুখপাত্র। ঠিক রাত 8টার সময় 7ই মার্চ রাত 8টা থেকে সরাসরি লাইভে আপনার এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। কি বলছো? ঠিক আছে, ওকে ফিনিশ। হ্যাঁ হ্যাঁ, তুমি কুইট করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি কুইট করতে পারো, ওকে, নো প্রবলেম। তো আগামী 7ই মার্চ রবিবার দিন রাত 8টা থেকে আমাদের 77তম পর্বে দেখতে পাবেন রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেসে। পরিবর্তনে পরিবর্তন না পরিবর্তনে প্রত্যাবর্তন, অংশগ্রহণ করবেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং ভারত প্রদেশ কংগ্রেসের পক্ষে তার মুখপাত্র। যদিও সে মুখপাত্রের নাম আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারছি না, যে মুহূর্তে প্রকাশ করা হবে আমরা পোস্টারের মাধ্যমে আপনাদের সেটা জানিয়ে দেব। মনে রাখবেন, আগামী রবিবার 7ই মার্চ আমরা আবার রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করব আমাদের ক্রীড়াঙ্গনের ক্রীড়াক্ষেত্র থেকে। সেই দিন আমরা আবার সেই আমাদের প্রাক ভোটের বা প্রাক ভোটের আমরা যে পর্বটি বিতর্ক সভা করি, পরিবর্তনে পরিবর্তন না পরিবর্তনে প্রত্যাবর্তন, আরেকটি আপনারা দেখতে পারবেন বিতর্ক সভা, যে বিতর্ক সভায় দুই রাজনৈতিক বিশ্লেষক থাকবেন শুভময় মৈত্র এবং ভাস্কর সিনহা রায়, এবং তার সঙ্গে থাকবেন আমাদের প্রদেশ কংগ্রেসের একজন মুখপাত্র। আপনারা গতকাল দেখেছিলেন আমাদের এই পরিবর্তনে পরিবর্তন না পরিবর্তনে প্রত্যাবর্তন শীর্ষকে বিতর্ক সভায় অংশগ্রহণ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষক সমীর চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেসের পক্ষে ছিলেন অন্যতম মুখপাত্র সুস্মিতা বিশ্বাস এবং ছিলেন আর এক রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। আপনাদের যদি আমাদের আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশনের উপর চ্যানেলটির উৎকর্ষতা এবং উত্তরণ নির্ভর করছে, এবং বেল আইকনটি প্রেস করবেন আমাদের নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আলাপচারিতায় আজকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের 76তম পর্বে কিংবদন্তি ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য। এই অনুষ্ঠানটি আপনাদের লাইভ এসেছিল নেক্সট জেন সলিউশনের সৌজন্যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে। এদের ওয়েবসাইট www.nxtzdnsol.com, এরা ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করে থাকে। আগামী রবিবার 7 তারিখে রাত 8টার সময় আমাদের 77তম পর্বে আপনারা দেখবেন রাজনীতির অন্দরমহলে বেঙ্গল এক্সপ্রেসে। পরিবর্তনে পরিবর্তন না পরিবর্তনের প্রত্যাবর্তন, সময়টা মনে রাখবেন রাত 8টা। আমাদের বিভিন্ন দিনে বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠান রাখতে হয়, যেমন আজকে মনোরঞ্জন ভট্টাচার্যের অনুষ্ঠানটি আমরা তার অনুরোধে 9:45 থেকে রেখেছিলাম। রবিবার দিন সাধারণত আমাদের 8টা থেকে এবং শনিবার দিন 7:30 থেকে হয়, এবং সোম থেকে শুক্রবার দিন আমাদের অনুষ্ঠানগুলো রাত 9টা থেকে বা কখনো কখনো 8:45 থেকে হয়। আপনারা পোস্টারটি লক্ষ্য রাখবেন যে কোন সময় আমাদের কোন অনুষ্ঠান শুরু হচ্ছে, এবং আপনাদের জন্য আমরা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে প্রিয় ব্যক্তিত্বদের এবং অত্যন্ত গুণগ্রাহী ব্যক্তিত্বদের, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্বদের আপনাদের সামনে আনার চেষ্টা করব। যেমন আমাদের এখন
নির্বাচনের প্রাক্কালে আমরা আমাদের এই নির্বাচনী অনুষ্ঠানগুলির সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখেছিলেন এতদিন আমরা মাসে একটি নির্বাচনী একটি রাজনৈতিক অনুষ্ঠান করতাম, রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎ করতাম। এখন সরাসরি সাক্ষাৎ অনুষ্ঠানটি পরিবর্তে আমরা করছি বিতর্কমূলক অনুষ্ঠান, যেখানে আমরা দুজন করে রাজনৈতিক ব্যক্তিত্বকে আহ্বান জানিয়েছিলাম। গতকাল থেকে জানিয়েছি আমরা তিনজন, এবং আগামী রবিবারও কিন্তু আপনারা দেখতে পাবেন তিনজন রাজনৈতিক ব্যক্তিত্বকে। এইভাবে আমাদের একের পর এক এপিসোডের মালা আপনাদের সামনে উপস্থিত করব। শুধু একটাই অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন অনেক বেশি সংখ্যায়। যত বেশি সংখ্যায় সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটির উৎকর্ষতা তত বৃদ্ধি পাবে। এছাড়া আপনারা আমাদের বেল আইকনটি প্রেস করবেন আমাদের চ্যানেলটির নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগে লাইক করবেন। আগামী রোববার 7 তারিখ 7ই মার্চ রাত 8টার সময় দেখা হবে আমাদের 77তম পর্বে রাজনৈতিক অন্ধমহলে বেঙ্গল এক্সপ্রেসে। পরিবর্তনে পরিবর্তন, না পরিবর্তনে প্রত্যাবর্তন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি সৌমিত্র মুখার্জি আপনাদের আবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি, এবং আপনারা যে লাইভ অনুষ্ঠানটি সরাসরি দেখলেন নেক্সট জেন সলিউশনের সৌজন্যে, সেই সাক্ষ্য সোমনাথের পক্ষ থেকেও আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নমস্কার।